بسم الله الرحمن الرحيم আমি এখন একটু আলাপ করব সেই আলাপগুলো হলো কোনটা সাবালকের কাজ কার কাজ এবং কোন কাজে স্বার্থপরতা আছে আর কোন কাজে স্বার্থপরতা নাই এবং নিঃস্বার্থই প্রেম নিঃস্বার্থই ভালোবাসা এবং নিঃস্বার্থই আল্লাহর গন্তব্যে পৌঁছানোর বিষয় এখন যে বিষয়টি কথা বলবো যেমন একটি মানুষ আরো একটি মানুষকে খুব ভালোবাসে কিন্তু এতই ভালোবাসে তার কোনো সমস্যা হলে তার কোনো বিপদ আপদ হলে তার কোনো কিছু হলে তিনি নিজের জীবনের দিকেও খেয়াল করে না তার বিপদকে এড়াইয়ে দিতে বা তার বিপদে সামনে দাঁড়াইতে বা তার পাশে দাঁড়াইতে সে চলে যায় কিন্তু এরকমই সবসময় ভালোবাসে কিন্তু সে কোনো দিন তার কাছে কোনো কিছু আবদার করে না যে আমার এটা দিও তোমাকে আমি খুব ভালোবাসি তোমার পাশে থাকি আমাকে কিছু দিও যদি এগুলা বলে তাহলে সে তার প্রেমিক না নিশ্চয়ই তার পিছনে শ্রম দিয়েছে তার স্বার্থ উদ্ধারের জন্য যখন একটা লোক একজনকে ভালোবাসে আবার তার কাছে কিছু চায় বা চাওয়ার চাহিদা রাখে তখনই বুঝতে হবে যে তার মধ্যে স্বার্থপরতা আছে যেদিন ওই লোকটা জানতে পারলো সে তো আমাকে ভালোবাসে তার স্বার্থ উদ্ধার করার জন্য সেদিন থেকে সে তাকে ঘৃণা করবে মনে মনে আচ্ছা এবং যে যাকে ভালোবাসে তার বাড়িতে যদি সারা দিনও কাজ করে বা তার সারা বর্ষর সারা জীবন তার উপকার করে কখনো সে উপকারের প্রতিদান চাবে না যদি চায় তাহলে সে আসলে তার মধ্যে স্বার্থপরতা আছে তাকে আসলে সে ভালোবাসে না সে অন্য কোনো লোভে লোভীভূত হয়ে আছে এখন আমি যা বলতে চাই এই পৃথিবীতে এক ধরনের লোক আল্লাহকে ভালোবাসে আল্লাহর কথা বলে কাঁদে এবং আল্লাহর দেওয়া ইবাদত করে কিন্তু ইবাদতের পাশাপাশি অনেক বড় করে মোনাজাত তোলে যদি সে আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে 50 টাকা ইনকাম করলো সে একটা মোনাজাতে 5 লাখ 6 লাখ টাকার জিনিস চাইল আল্লাহ আমার এই বিপদ আল্লাহ আমার সেই বিপদ আল্লাহ আমার এমুক এই সেই সমস্যা আমার এতে উদ্ধার করে দাও নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্তই তিনি মোনাজাত করে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো আমাকে ভালো রাখো আমাকে এটা দাও আমাকে সেটা দাও তাহলে সে তো আল্লাহর কাছে 50 টাকার ইনকামও করে নাই কিন্তু চাইল কি 5 লাখ 10 লাখ টাকার জিনিস চাইয়া বয়ে রইল তাহলে কি তিনি যে ইবাদত করতেছে এবং ইবাদতের বিনিময় সে নগদ চাই নিয়ে যাইতেছে এ হইল এক প্রকার আল্লাহর ভালোবাসা আল্লাহর ইবাদত করা এবার দেখি কোন লোকটা শুধু আল্লাহকে ডাকিয়ে যায় আল্লাহর ইবাদত করে আল্লাহর সাধনা করে কিন্তু কোনো দিন আল্লাহর কাছে কিছু চায় না দেখি সেই লোকটা কি সেই লোকটা হলো একজন লোক যখন গুরুর কাছে গেল মুর্শিদ ধরল মুর্শিদ তাকে সাধনা দিল আমল দিল এগুলা সংসারে চলতে গিয়ে তার অভাব অনটন দেখা দিল বহু বিশৃঙ্খলা কাটাইয়া সে জীবন কাটাইতেছে কোনো দিন আল্লাহকে বলেও না যে আল্লাহ আমি খুব বিপদে আছি আমাকে তুমি দেখো আমাকে তুমি রক্ষা করো আমাকে খাদ্য দাও আমাকে বস্ত্র দাও আমার এই বিপদ রক্ষা করে দাও কোনো দিনও বলে না এরকম সংসারের মধ্যে সে লাঞ্ছিত হয় সে সমাজের মধ্যে লাঞ্ছিত হয় মৌলবী মোল্লা মুন্সি যারা আছে এদের কাছে লাঞ্ছিত হয় কিন্তু সে কখনো কখনো সইতে না পারলে এদের দুঃখ যন্ত্রণা যখন সইতে পারে না তখন চোখ দিয়ে অধরে পানি ঝরে কিন্তু কখনো আল্লাহকে বলে না আল্লাহ তুমি আমাকে এত যন্ত্রণা কেন দাও এত কষ্ট কেন আমার দিতেছ আমাকে কষ্ট থেকে উদ্ধার করো আমাকে ভালো কাপড় দাও আমাকে ভালো খাদ্য দাও ভালো বাসস্থান দাও সে কখনোই চায় না সবসময় চোখের পানি ফেলায়
যে হে আল্লাহ, তুমি যদি আমাকে এরকম অবস্থায় রেখে তুমি যদি খুশি হও তাহলে এরকমভাবে আমাকে সারা জীবন রাখো। আর চোখের পানি ঝরে যে আল্লাহ আমাকে সহিবার শক্তি দাও, আমি আর কিছু চাই না। এমন করতে করতে এই ব্যক্তিটা আল্লাহর কাছে কোনোদিন কিছু চায় না, শুধু সাধনাই করে সাধনাই করে। কিন্তু দেখা গেছে একদিন আল্লাহ তার কাছে আয়েশা বলে, হে বন্ধু তুমি কি চাও আমার কাছে? তুমি যদি কিছু চাও আমি তোমাকে দিব, কি চাও তুমি? তখন সেই ব্যক্তি বলল, আল্লাহ আমি কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। বললে, হে বন্ধু তুমি বলো, তুমি আমার জন্য যে ত্যাগ স্বীকার করছো, যে কষ্ট করছো, যে সাধনা করছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি বলো তুমি কি চাও আমি তোমাকে দিব। তখন সেই বান্দা বলে, হে আল্লাহ আমি তুমি ব্যতীত আর কিছুই আমি চাই না, তুমি যদি খুশি থাকো এই আমার খুশি, আমার আর কিছু চাওয়ার নাই। এই জন্যই কথাগুলো বললাম, একদল লোক দুই রাকাত চার রাকাত নামাজ পড়ে বড় বড় মোনাজাত দেয় যে আল্লাহ এই অসুবিধায় আছি, এই সমস্যায় আছি, এই বিপদে আছি, তুমি দেখো। কিন্তু তারা সারা জীবন সাধনা করে গেল, মানুষের কাছে লাঞ্ছিত বঞ্চিত হইল, তারপরেও আল্লাহ স্বয়ং যখন বলল যে তুমি কি চাও, তারপরে সে কি বলল, আল্লাহ তোমাকে ছাড়া আমি কিছুই চাই না। আর যাদের যাদের চাওয়া আল্লাহ পছন্দ করে না, এরা শুধু চাইতেই আছে চাইতেই আছে। তাহলে কোন ইবাদতে আল্লাহ তার ঠিকানা কোথায় রাখছে, কার মধ্যে স্বার্থপরতা আছে, এই বিষয়গুলো আপনারাই বলুন। এই কথাগুলো এই জন্যই বললাম, এই সমাজে যখন দেখি মানুষ আল্লাহর ইবাদত করে কিন্তু 10 টাকার কাজ করে যদি কোনো মালিকের কাছে বলে আমাকে 500 টাকা দেন, দিবে দিবে না, তাহলে আল্লাহর সেজদা করে নামাজ পড়ে এটার বিনিময়ে সাথে সাথে চায়, আল্লাহ কি দেয় না? একটা কথা দেখেন, আফগানিস্তানের যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন এই বিশ্বের সমস্ত সমস্ত নামাজি যারা ছিলেন তারা সকলেই দোয়া করছে, আল্লাহ আফগানিস্তানকে বাঁচাও, আফগানিস্তানকে বাঁচাও। কিন্তু এই নামাজিদের কথায় আফগানিস্তানের যুদ্ধ থামে নাই, যুদ্ধ হয়ে গেছে, ওই দেশকে জ্বালাইয়া পড়ে মিসমার করে দিল। কিন্তু আমার কথা হইল, ওলিয়া উলিয়া যাহারা তারা কি আল্লাহকে বলছে? আমি একজন সাধু মহৎকে জিজ্ঞাসা করছিলাম, দেখেন আফগানিস্তান তো আল্লাহর কাছে, তারাও মানুষ, তারাও ধর্মে দাবি তো, তারা মুসলমান, এদেরকে যন্ত্রণাদায়কভাবে দেশটাকে নষ্ট করে দিতেছে, এই দেশটাকে রক্ষা করেন। তখন সে সাধু বলল, দেখো বাবা এখানে আল্লাহর হাত, আমি জানি আমি বললে আল্লাহ আমার কথা রাখবে না, তখন আমি নিজে লজ্জিত হব, আর আল্লাহ যদি আমাকে বন্ধু বলে জানে তাহলে বন্ধুর কাছে যখন বন্ধু বলবে তখন বন্ধুর কথা রাখার পরে যদি সে যদি এটা বন্ধ না করে তাহলে আমিও লজ্জিত সেও লজ্জিত, তাই বাবা আল্লাহটা আল্লাহই ভালো জানে, আমি এখানে কিছু বলতে পারবো না। কিন্তু তিনি বলে নাই, জানে এখানে বললে যুদ্ধ থামবে না, তারা এই খবরটা জানছে। আর যাদের কথায় এই যুদ্ধ থামবে না ধ্বংসই হবে, এরা শুধু মনোজাত করে বলছে যে আল্লাহ তুমি এদেশের যুদ্ধকে থামাও, এদের কথা আল্লাহ শুনে নাই। যদি শুনতো তাহলে এই বিশ্বের সমস্ত নামাজি ব্যক্তিরা দোয়া করছিল, কিন্তু এদের দোয়ায় কিন্তু আফগানিস্তান থামে নাই। আর সাধু মহৎ উলিয়া উলিয়া যারা তারা চুপ ছিল নীরব ছিল, দেখি আল্লাহ এখানে কিছু বিষয় আছে। আল্লাহর যে বিষয়টা হইল, এই আফগানিস্তানে এই যে রাষ্ট্র সমস্ত জমিন তো তারই, এখন এই জমিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটাইছে এটাকে নির্মূল করার জন্য সমস্ত আগের কিছু ধ্বংস করে দিয়ে নতুন করে এখন উঠতেছে, এখন এই রাজ্য নতুন করে চালু হয়েছে। তাহলে আল্লাহ চাইছে পুরান জিনিসটাকে অদল বদল করবে, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে, এখানে আমাদের মোনাজাত হবে না। তাহলে একদল
মোনাজাত করতেছে, এদের মোনাজাত আল্লাহ শুনে না। আর যদি ওলিয়া উলিয়ারা করে তাহলে শুনবে, এই জন্য শুনবে কি শুনবে না এটা উলিয়া উলিয়ারা বোঝে, এই জন্য শুধু শুধু তারা হাত তোলে না। আর যদি তোলেই তাহলে এটা বন্ধ হইতে হবে, আর তোলে নাই যে আল্লাহ আগেই জানাইছে, হে বন্ধুরা তোমরা এই বিষয়ে অপ থাকো। তাহলে আমার যে কথা হইল যে জালালউদ্দিন খা আমার চাচাগুরু, তিনি একটা কথা বলছে যে সাধুগুরে দুয়ারে দুয়ারে চোর চোরটারে আদর করে, এ কথাটা কেন বলছে? সে যখন গুরু ধরল, সে যখন সাধনায় মত্ত হইল, তখন তার চেহারা স্রোত আগের মতো নাই। সাধন করতে করতে যেরকম একটা জঙ্গলা লোহা যদি কোনোদিন আগুনে দেওয়া হয়, তখন এই আগুনের ভিতরে দিলে এই লোহাটা আরও কালো হয়, এই লোহাটাকে বাইর করে যখন আবার পিটানো হয়, আবার আগুনে দেওয়া হয়, তখন লোহাটার অবস্থা খুবই লাল হয়ে যায়, এবং এটা যখন পিটাইতে পিটাইতে তখন এই জঙ্গলা সরে, এই জঙ্গলা সরার পরে চকচকটা ফিরে আসে। তাহলে একজন মানুষ যখন সাধনা করে তার হালটা পাগলের হাল হয়ে যায়, তখন দুনিয়ার মানুষ তাকে সিসি করে লান্ন দিয়ে কথা বলে, কিন্তু বলুক, কিন্তু সাধকরা যখন সাধন করে তখন তাদের হালচাল এরকম হয়ে যায়, আগের যে একটা পয় পরিষ্কার বা অন্যরকম ভালো পোশাক পরিয়া চলতো, এখন আর সেই পোশাক দেখা যায় না। তাহলে বোঝা গেল কি যে এদেরকে আল্লাহ পরিষ্কার করতে গিয়া তাদের এরকম স্রোত এরকম অবস্থা হয়েছে। তাই বলতে চাই যে সাধুগুরে দুয়ারে দুয়ারে চোর চোরটারে আদর করে। আল্লাহ তো বলছেই, আমি আল্লাহ কোরআনে বলছে, আমি কোরআনে পাইছি যারা কখনো আমার সুপথ প্রাপ্ত হবে না, আমি তাদেরকে দুনিয়াতে সম্পদ দিয়ে ডুবাই রাখছি, তারা কখনো আমার খবরও পাবে না। আর যাদেরকে আমি ভালোবাসি এদেরকে আমি খাওয়ায় কষ্ট, পড়ায় কষ্ট, চলায় কষ্ট, সমস্ত দিক দিয়ে কষ্ট দিয়া তাকে ভক্তটাকে জ্বালাইয়া পোড়াইয়া পরিষ্কার করে আমার কাছে নিয়ে আসি। তাহলে যে কথাগুলো বোঝাইতে চাইলাম যে আল্লাহ কোরআনে সূরা সাফাতে বলছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। সূরা ইনসিরার মধ্যে আল্লাহ বলছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে সাধনারও একটা পথ রয়ে গেছে, যখনই সাধকরা এই সাধনায় নামে তখন শরীয়তের নামাজিরা এদেরকে ধিক্কার দিয়ে কথা বলতে থাকে। তাই বলতে চাই, আপনারাই বলুন ঘন ঘন মোনাজাত কারা তোলে, আর এদের মোনাজাত কি আল্লাহ শোনে? আর এত এত মোনাজাত করছে, আল্লাহ কি আয় কোনোদিন তারে বলছে এই এত চাষ কেন বা তোকে দিলাম? বলে নাই। কিন্তু একজন সাধু সাধন করতে 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 আল্লাহর প্রেমে পৈরা জ্বালা যন্ত্রণা সইতে সইতে একদিন আল্লাহ স্বয়ং এসা বলতেছে, তোমার সাধনে, তোমার কর্মে, তোমার প্রেমে আমি সন্তুষ্ট, তুমি কি চাও বলো। তাহলে তারপরেও সে বান্দা কি বলে যে আল্লাহ আমি কিছু চাই না, আমি শুধু তোমাকেই চাই। আপনাদের জ্ঞানের মাপকাঠিতে এই কথাগুলো মাপকাঠি দেন যে দেখেন আমার কথাগুলো কি বলা হইল। আমি আশা করব আপনারা আমাকে এই বিষয়ে জানাবেন। এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।